আটটা টাইম আছে, অনেকদিন হলে এসে গেছে। তো অনেকে আই থিঙ্ক তোমরা দেখে নিচ্ছো, বাট যারা তোমরা দেখতে পারোনি এখন পর্যন্ত, বিকজ আটটা টাইম যে প্যাকেজ সেটা অনেকটাই হাই, 799 আই থিঙ্ক সিঙ্গেল স্ক্রিন এক বছরের জন্য। তাই জন্য আমি একটা এক্সপ্লেনেশন ভিডিও বানা চলেছি, ঠিক আছে, যেখানে পুরো স্টোরিটা এক্সপ্লেন করবো, অফকোর্স উইথ ভিজুয়াল, ঠিক আছে, যেখানে তুমি ভিজুয়াল করে দেখতে পারবে কারণ কী বিষয়ে কথা বলছি, এবং সেখানে পুরো সিরিজটাকে আমি বেশি কথা বলবো। সো আমি এখানে আগে একটা কথা বলে দিই যে হচ্ছে আমি এই সিরিজটাকে তো লিনিয়ার ওয়েতে আমি ডিসক্রাইব করবো, বিকজ এখানে কিছু জিনিসটা আগে পিছিয়ে হয়েছে, ঠিক আছে, মানে কিছু ঘটনা যেটা পরে হয়ে গেছে সেটা আগে দেখাচ্ছে, ঠিক আছে, এটা নন লিনিয়ার ওয়েতে অনেক সময় আমাদের যে কোনো মুভি সিরিজ দেখানো হয়ে থাকে, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি লিনিয়ার ওয়েতে বলবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা, ঠিক আছে। সো লেটস স্টার্ট। তো স্টার্টিংয়ে আমরা দেখতে পারি যে আমাদের এখানে মেন তিনটে ক্যারেক্টার, নিশান এবং তার স্ত্রী চন্দ্রিমা এবং তিয়াশা যে তার স্টুডেন্ট। তো নিশান আর চন্দ্রিমার টোটাল 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, তার আগে 3 বছর তারা প্রেম করেছে, এবং তারা যেহেতু তুই করে কথা বল দেখেই বোঝা যাচ্ছে যে এরা নিশ্চয়ই মানে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থেকে বিয়ে মানে ভালোবাসার পড়েছে, দেন বিয়ে করেছে, ঠিক আছে। এইবার এই 3 বছর বিয়ের পরে তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তান হয়, ঠিক আছে। এবার মেয়েটা প্রেগনেন্ট হয়েছিল বাট মিসক্যারেজ হয়ে যায়, বিকজ ওর একটা মেডিকেল কন্ডিশন আছে মেয়েটার, যে মেয়েটা প্রেগনেন্ট হতে পারে বাট ও কনসিভ করার পর বাচ্চাটাকে ধরে রাখতে পারে না, ওর হচ্ছে জায়গায় নেই, ঠিক আছে, মানে এটা একটা মেডিকেল প্রবলেম। তো তার জন্য মেয়েটার ডিপ্রেশন, ফার্স্টটা মিসক্যারেজ হওয়ার পরে ডিপ্রেশনে রয়েছে, এবং এই ডিপ্রেশনের জন্য সাইকিয়াট্রিস্ট ছেলেটাকে বলেছে যে তার ওয়াইফকে সবসময় হ্যাপি রাখতে হবে, তারা হয়তো চাইল্ডিশ টু বিহেভিয়ার করবে এবং বাট তাও তাকে হ্যাপি রাখতে হবে তাকে ঠিক রাখার জন্য, বিকজ ওর কিন্তু সুইসাইডাল অ্যাটেম্পটও হতে পারে যদি ও খুশি না থাকে, আর ওর কিন্তু প্যানিক অ্যাটাকও হয়, ঠিক আছে, যখনই ও আপসেট হয়ে যায় তো এই মিসক্যারেজের পর থেকে। সো এটা হলো ওদের রিলেশনশিপ। এবার মেন আমাদের ছেলেটাকে, আমাদের যে হিরো তাকে দেখি আমরা, যে ও একটা স্কুলে পড়া, একটা স্কুল না একটা ইনস্টিটিউটে পড়া, যেখানে অনেক আলাদা আলাদা কলেজের বিটেক স্টুডেন্টরা পড়তে আসে আর ম্যাথামেটিক্স পড়া। সেখানে একটা মেয়ে আছে যার নাম তিয়াশা, যে স্যারের উপর ক্রাশ, শুধু সে না তাছাড়া অনেকেই তার স্যারের উপর ক্রাশ আছে, বাট মেয়েটা এক স্টেপ এগিয়ে, ঠিক আছে। তো মেয়েটা একদিন ডিসাইড করে যে সে ছেলেটাকে একটা অ্যানোনিমাস চিঠি লিখবে যেখানে ওর নাম লেখা থাকবে না, সে চিঠিটা তার বাড়িতে রেখে দেয়, সেই চিঠিটা নিয়ে বাড়ি গিয়ে সেটা বউকে দেখায়, ঠিক আছে। আর বউর সঙ্গে তার স্টার্টিংয়ে রিলেশন দেখানো হয় যে বউর সঙ্গে রিলেশন ভালো থাকলেও ওদের যেহেতু এই ডিপ্রেশন ব্যাপারটা আছে, অনেকদিন বিয়ে হয়েছে, তো ওদের মধ্যে সেই স্পার্কটা নেই, কিন্তু এই চিঠিটা পাওয়ার পরে ওর যে স্ত্রী একটা নতুন কিছু পায়, খেলা পায় বলা যায়, ঠিক আছে। এবং ওই চিঠিটা পড়ার পর ট্রাই করার চেষ্টা করে যে ওর বরের প্রতি কতটা নেপে পড়েছে বা কতটা ভালোবাসে দেখার জন্য। চিঠিতে লেখা ছিল যে যদি এই ছেলেটা চায় যে মেয়েটা তার সামনে আসুক, তাহলে ও যেন নীল শার্ট পরে নেক্সট দিন পড়াতে যায়, ঠিক আছে। আর মানে না জেনেই পরের দিন তার বউ জোর করে ওকে যে নীল শার্ট পরে দিতে যাতে মেয়েটার সামনে আসে, আর ছেলেটা জানতোই না, তো নীল শার্ট পরে যায়, তো মেয়েটা সেটা খুশি হয়, ঠিক আছে, এবং সে ট্রাই করে যে ছেলেটাকে ফোন করে, বিকজ ছেলেটা 3 দিন জ্বরের জন্য আসেনি পড়াতে, ছেলেটাকে ফোন করে কিন্তু তার বউ ধরার সঙ্গে কেটে দেয়, ঠিক আছে। এরপরে ছেলেটা বুঝতে পারে যে কোন মেয়েটা ওকে চিঠি লিখেছে, বিকজ ও যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল ওকে সেই অ্যাসাইনমেন্ট খাতার পিছনে দুজনের নাম লিখে প্লেন, যেটা আমরা ছোটোবেলায় করতাম যে নামের অক্ষর কেটে কেটে দেখতাম যে লাভ বেড়ায় কিনা এল বেড়ায় কিনা, তো সেরকম ও প্র্যাকটিস করেছে দেখা যাচ্ছে, তো ওটা দেখেই বুঝে যায় যে কোন মেয়েটা ওকে পছন্দ করে বা কোন মেয়েটা ওকে চিঠিটা দিয়েছে, ঠিক আছে। তো এরপরে যেহেতু ছেলেটা শুনে আসছে তার সাইকিয়াট্রিস্ট কাছ থেকে যে বউকে খুশি রাখতে হবে, তাই বউ খুশি করার জন্য মেয়েটার নাম তাকে বলে দেয়, ঠিক আছে। এবার এরপরে দেখা যায় যে মেয়েটা ছেলেটাকে টেক্সট করছে এবং ছেলেটা রিপ্লাই করছে, ছেলেটার বউ রিপ্লাই করছে জোর জবরদস্তি করে, যে চো আমাকে একটা ছবি পাঠাও, তোমাকে দেখতে ভালো লাগছে এইসব লিখে, কিন্তু ছেলেটা তাকে খুব রেগে যায়, ঠিক আছে। যে একটা টিচার স্টুডেন্টের একটা আলাদা রিলেশনশিপ হয়, সেখানেও বিবাহিত সেরকম করা উচিত না, ছেলেটা মোড়ার দিক থেকে একদম ঠিক, কিন্তু মেয়েটা চাইল্ড বিহেভিয়ার করে তার বউ এবং তাকে রিপ্লাই করা শুরু করে এবং ছেলেটা রেগে গিয়ে বলতো চিল্লে নেক্সট চলে যায় স্কুলে, মানে সেখানে পড়ায় ওকে ইনস্টিটিউটে। এইবার ইনস্টিটিউটে যাওয়ার পর ভাব যে মেয়েটাকে বলে দেবে সব যে আমি তোমাকে রিপ্লাই করিনি, তোমার ছবি পাঠাতে বলিনি, বাট সেটা করতে পারে না, এবং তার বলে কী করে ভাই বোঝাবে মেয়েটাকে, তো লিখে যে টেক্সট করে যে মেয়েটাকে তুমি আমাকে ক্লাসের পরে দেখা করো, ঠিক আছে। আর মেয়েটা কী করে ক্লাসের পরে গিয়ে স্যারকে একটা হাত করে বেরিয়ে যায়, কোনো কথা বলে স্যারকেটা জড়িয়ে ধরে বেরিয়ে যায়, আর বাড়ি গিয়ে দেখে যে বউয়ের 3 বার প্যানিক অ্যাটাক হয়েছে,
অলরেডি মেয়েটার বাবা এসে ওকে তার বউকে চিকিৎসা করিয়েছে আর অবস্থা, কিন্তু মেয়েটা তিনবার প্যানিক অ্যাটাক হয়েছে এবং বুঝতে পারে যে কী ভুল করেছো। এটা সব আশা সব ইচ্ছা পূর্ণ করতে হবে, নাহলে মেয়েটা কিন্তু প্যানিক অ্যাটাক হবে। সো তাই ছেলেটা মেনে নেয় যে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে কথাবার্তা বলে, যেহেতু বউ চায়। ঠিক আছে, তো এরপর থেকে টিয়ারার সঙ্গে সে দেখা করা শুরু করে, কথা বলা শুরু করে, টেক্সট করা শুরু করে, আর অল দোস থিং ঘুরতে যায়। ঠিক আছে, এবং আস্তে আস্তে তার বউ জিলাসে ফিল করতে শুরু করে। ঠিক আছে, অনেক সময় বউকে না বলেও চলে যায়, এসে বউকে সব বলে যে কী হয়েছে অল দোস। মাঝে মাঝে হয়তো কিছুই লুকিয়েও যায়, স্পেশালি যখন মেয়েটা এই টিয়ারসে বলে মেয়েটা ফোর্সফুলি তার স্যারকে কিস করে। তারপরে থেকে যখন একটা ছেলেকে কিস করছে তো ছেলেটাও মানে মানে সম্মতি দিয়ে দেয় এবং এইভাবে সাত বা তার কিছু সেই কথাটা কিন্তু তার বউকে সে বলে না। সব কথা বললো এই কথাটা কিন্তু সে চেপে যায়, বলে না তার বউকে। এরপরে মেয়েটা আরও এগাতে চায়। ঠিক আছে, তখন ছেলেটা বারণ করে, মেয়েটা আরও যখন এগাতে চাইছে রিলেশনশিপ ফিজিক্যাল চাইছে, ছেলেটা বুঝতে পারে যে কী ভুল হচ্ছে এবং মেয়েটাকে বারণ করেছে, সব সত্যি কথা টিয়াটাকে বলে দেয়। এবং সেই এরই মাঝে তার টিউশনে দুজনের কথা বলা হয়, দুটো ফ্রেন্ড আছে ওর, একটা হচ্ছে ওর মানে মেয়ে ফ্রেন্ড, ঠিক আছে, যে ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো, আরেকটা ছেলে আছে, ছেলেটা ওকে পছন্দ করে। ঠিক আছে, আর এরা বুঝতে পারে যে ছেলে স্যারের সঙ্গে কেউ চলছে, বিকজ ও মেয়েটা ক্লাসের মধ্যে স্যারে হাত ধরার চেষ্টা করে, আর স্যার ওকে ভুল করে একবার টিয়া বলে দেয় টিয়াসার জায়গায়, আর টিয়া ওকে তারাই বলে যাকে ওকে ভালোবাসো তার কাছে। ঠিক আছে, তো ওরা বুঝে যায় যে স্যারের সঙ্গে চলছে। এইবার যখন ব্রেকআপটা হয়েছে, ছেলেটা বলে দেয় নিশান যে ওকে টিয়ার সঙ্গে থাকবে না, তখন ও কান্নাকাটি করতে করতে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে এবং বলে ভাই আমি ওকে ফোর্স করেছি অল দোস থিং, সব সত্যি বলে দিতে বান্ধবীকে এবং বলে যে আমি কিছুটা বাঁচব না অল দোস থিং। এইদিকে নিশান বাড়ি এসে তার বউকে সব বলে যে আমি তো বলে দিয়েছি সব সত্যি কথা, আমিও পারছি না, আমি এই মিথ্যা রিলেশন রাখতে পারছি না। ঠিক আছে, তার বউ খুশি হয় যে আমি এটাই চাইছি তুমি এটাই করো, কিন্তু নিজে বলতে পারছি না তুমি এটা করো না উচিত। ঠিক আছে, কিন্তু তারপরে ছেলেটা একটা কথা বলে যে এর মাঝখানে মেয়েটা একটা বাচ্চা মেয়ে, ওর মনে করো দুঃখ লাগলো আর অবস্থা, এবং যেই বলেছে যে মেয়েটার সম্পর্কে ভালো কথা বলেছে বা মেয়েটাকে সহানুভূতি দেখিয়েছে, বউ আরও জিলেস হয়ে গেছে, ঝগড়া করা শুরু করে পড়ার সাথে। ঠিক আছে, ইশারের সাথে এরকম কিছু জিনিস দেখানো হয়। এরপরে দেখানো হয় যে টিয়াসা ওইদিকে মানে এই একসেপ্ট করতে পারছে না যে নিশান ওর সঙ্গে থাকবে না, তো ও কাইন্ড অফ কী করে যে স্যারকে ফলো করে, স্যারের সঙ্গে নিশানের কাছে যায়, কথা বলার চেষ্টা করে, বাট যেখানে বারবার নিশান বারণই করে। ঠিক আছে, এবার ও রেগে মেগে কী করে, যখন নিশান বাড়িতে নেই তখন ওর বাড়িতে আসে, ওর বউর সঙ্গে দেখা করে, কিন্তু কিছু বলে না, গিয়ে বাথরুমে যায়, বাথরুমে গিয়ে সাতটা কিস করে আসে তার আয়নার মধ্যে, করে লিখে দিয়ে আসে তোমার সাতটা সময় ফিরিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, দিয়ে চলে যায়। এইবার সেইটা দেখে তার বউ দেখে খুব রাগ করে এবং তার বরকে আসলে বাড়ি ফিরলে জিজ্ঞাসা করে তুমি কি তোমার মধ্যে কিছু ফিজিক্যাল হয়েছে, বর না করে দেয় যে তুমি এটা বলেনি ওকে। ঠিক আছে, আর তখন বউকে দেখা হবে তুমি কী হয়েছিল, ওটা প্রচণ্ড বড় ঝগড়া হয়, ছেলেটা রেগে গিয়ে পরের দিন মেয়েটার সঙ্গে কী আসে দেখা করে এবং ওদের মধ্যে আবার কথাবার্তাটি হয় এবং লাস্টে একটা থাপ্পড় মারে। ঠিক আছে, এইবার এই থাপ্পড়ের আগে মেয়েটা মার কাছে গিয়ে বলে যে ওর স্যার নাকি ওর উপর জোর জবরদস্তি করেছে এবং ওকে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করেছে, অনেক বড় বড় মিথ্যা কথা বলে এবং তার জন্য পুলিশ হিসেবে ধরে নিয়ে যায় থানায়। ঠিক আছে, এখান থেকে ওদের ওর উপর খুব ছেলেটার উপর খুব ইচ্ছা হয়, ঠিক আছে, বিকজ এরকম কেস হলে সবাই মেয়েকেই মেয়েটাকেই সাপোর্ট করে, রাইট, সেটা এখানে হয়। এবং একটা জিনিস সেটা হয়েছে, যেটা হচ্ছে ছেলেটা এখান থেকে বোঝা যায় যে ছেলেটা এই মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছে, বিকজ বারবার ছেলেটা একটা কথাই বলে যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তার ক্ষতি করতে পারে। ঠিক আছে, তার মানে ওর বউ বলেছিল যে মেয়েটা ওকে ভালোবাসে, তার মানে মেয়েটাকে নিশ্চয়ই ভালোবাসে না, তাই জন্যই ওর ক্ষতি করেছে, আর ছেলেটা ওর ক্ষতি মেয়েটার ক্ষতি করেনি। ঠিক আছে, বিকজ চাইলেই ওদের মনে যে চ্যাট ছিল, যে কথাবার্তা হয়েছে, ছবি পাঠিয়েছে, মেয়েটা উইলিংলি কথাবার্তা কনভার্সেশন এগুলো বোঝা যায় যে কী কথাবার্তা হয়েছে, জোর জবরদস্তি করছে নাকি মেয়েটা উইলিংলি কাজগুলো করছে। ঠিক আছে, মেয়েটাই জোর করছে সেগুলো কনভার্সেশন দিয়ে বোঝা যেতে পারে, তাদের কল রেকর্ড বের করা যেতে পারে। ঠিক আছে, সেগুলো কিন্তু পাওয়া যায়, ইচ্ছা করলে ছেলেটা বলতে পারতো, কিন্তু সেগুলো সব চেপে যাচ্ছিল, বিকজ মেয়েটার ক্ষতি করতে চায় না, মেয়েটার সম্মানহানি করতে চায় না। ঠিক আছে, বিকজ এই মেয়েটাকেও কিন্তু ভালোবেসে ফেলেছিল। এইবার কী হয়, যেহেতু ওর বেস্ট ফ্রেন্ডটা আর তার যে মানে
পছন্দ করে ছেলেটা আছে, ওরা দুজন সব জানতো, ওদেরকে সব সত্যি কথা মেয়েটা নিজেই বলেছিল। তো তারা দুজন ডিসাইড করে কি ওরা পুলিশকে সব বলে দেয়, ওরা পুলিশকে সব বলে দেয় এবং ছেলেটা বেল পেয়ে যায়। এইবার রঙের দিন, যেদিন বেল পায় সেদিনই রঙের দিন, আর মেয়েটা ছেলেটাকে বলেছে তুমি আমাকে লাল আবির মাখা, ঠিক আছে। যাই হোক, তো ছেলেটা কি করে মেয়েটার সঙ্গে দেখা করার জন্য ওই ইনস্টিটিউটে আসে। আর আসার সময় লোকজন ওকে চিনতে পারে রাস্তায় এবং মুখে কালো রঙ লাগিয়ে দেয়, ঠিক আছে। এবং ফিরে এসে মেয়েটাকে বলে যে সেম কথা, যে কেউ কাউকে সত্যিকারে ভালোবাসো তাকে ক্ষতি করতে পারে। আমার বউ বলতে তুমি আমাকে ভালোবাসো, তুমি ভালোবাসো না, নাহলে তুমি আমাকে ক্ষতি করতে পারবে না। আর আমি তোমার, আমি কিছুই বলিনি, তোমার চেয়ার ট্যার ছবি টবি কিছু দেখাইনি, কারণ আমি বিশ্বাস করি কেউ কাউকে ভালোবাসতে তার ক্ষতি করা যায় না। আর তার মানে এটা বলে চাইল যে ছেলেটা এই মেয়েটাকেও ভালোবেসে ফেলেছে, ঠিক আছে। এবং তার মধ্যে বললো যে লাল রঙে আবিরের জায়গায় কালো রঙ লাগিয়ে দিল, বলেছে যে তুমি এটাই ডিজার্ভ। তারপর ছেলে তখন দিয়ে চলে যায়। মেয়েটা খুবই গিলটি ফিল করা স্টার্ট করে, বিকজ বুঝতে পারে ছেলেটাকে ভালোবাসত তারা তোর কত বড় ক্ষতি করেছে। এবার ছেলেটা মানে পুরো মেন্টালি পুরো ডিসব্যালেন্সড হয়ে গেছে এবং হেঁটে রাস্তে হেঁটে অ্যাক্সিডেন্ট হয় এবং ছেলেটা মারা যায়। ছেলেটা মারা যাওয়ার খবর পেয়ে মেয়েটাও খুব ভেঙে পড়ে পিয়াসা এবং সে ডিসাইড করে ছেলেটার কাছে চলে যাবে এবং সে সুসাইড করে ছাদ থেকে লাগবে। আরেকদিকে তার বউ ভাবে সব কিছু আমার জন্যই হয়েছে, ছেলেটা মারা গেছে সেটাও আমার জন্য, বিকজ আমি ওকে জোর করেছিলাম মেয়েটার সঙ্গে রিলেশনশিপ যা, মেয়েটারও ক্ষতি হয়েছে, মেয়েটাও মারা গেছে সেটাও ওর জন্য, বিকজ মেয়েটাকে যদি মানে নার্চার না করতো, যদি প্রথমে মানা করে দিত ছেলেটা মারা করতেই চেয়েছিল, তাহলে তো মেয়েটারও ক্ষতি হতো না, মেয়েটাও মারা যেত না সেইটাই। এবং তাই জন্য সে নিজেও সুসাইড করে এবং তিনজনই মারা যায়। এইখানে শেষ হয়ে যায় পুরো সিরিজটা। কিন্তু সিরিজটা দেখার সময় অনেক জায়গায় কিন্তু বেশ ভালো লেগেছে, তার একটা বড় কারণ গানটা অসাধারণ। তোমরা ইউটিউবে গানটা শুনতে পারো, আমার রিয়াকশন আছে গানটার উপর, ডেফিনেটলি শুনো। অনেক জায়গায় গানটা মেয়ের ভয়েসে ছেলের ভয়েসে ডিফারেন্ট ডিফারেন্ট লিরিক্স ইউজ করা হয়েছে, সেম মিউজিকটা খুব সুন্দর লেগেছে। পুরো সিরিজটা আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো, এই এক্সপ্লেনেশনটা কেমন লেগেছিল লাগলো সিরিজটা আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে খাবে নেক্সট ভিডিও। গুড বাই।